হ্যালো ভিউয়ার্স এটিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজও তোমাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো টিউটোরিয়ালটি হল কিভাবে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের অটো অ্যাপস আপডেট বন্ধ রাখবে তো বন্ধুরা অটো অ্যাপস আপডেট অনেকের জন্য খুবই বিরক্তকর যারা এমবি দিয়ে নেট ইউজ করে তাদের জন্য তো খুব বেশি বিরক্তকর কেননা তারা যখন এমবি বা ডাটা চালু করে তখন দেখা যায় অ্যাপসগুলো অটো আপডেট নিয়ে এমবিগুলো ফুরিয়ে ফেলে আর অটো অ্যাপস আপডেট আরেকটা বিরক্ত জিনিস হলো যে ফোনের ইন্টারনাল মেমোরি অর্থাৎ ফোন মেমোরি জায়গা খেয়ে ফেলে তখন সেট স্লো হয়ে যায় এবং অন্য কোনো অ্যাপস ইনস্টল নিতে চায় না তো বন্ধুরা আজ তোমাদের আমি দেখাবো কিভাবে এই অটো অ্যাপস আপডেট বন্ধ রাখবে এবং পরে প্রয়োজন মতো তুমি অ্যাপস আপডেট দিতে পারবে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি তো বন্ধুরা কথা না বাড়িয়ে তোমাদের টিউটোরিয়ালটি দেখাই তো বন্ধুরা আমরা প্রথমে প্লে স্টোরে প্রবেশ করব তো বন্ধুরা প্লে স্টোরে কারণ প্লে স্টোর থেকে এই সকল অ্যাপসগুলো আপডেট নেয় তো প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছ উপরে কর্নারে তিনটি দাগ আছে এই দাগে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে অনেকগুলো অপশন এসেছে তো এখান থেকে আমরা সেটিংস অপশনটিতে যাব তো সেটিং অপশনটিতে যাওয়ার পর আমরা এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছি বন্ধুরা যে অটো আপডেট অ্যাপস এখানে দেওয়া আছে তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে উপরের অপশনে দেখতে পাচ্ছ যে ডু নট অটো আপডেট অ্যাপস তো আমরা এটা এখানে এটা দিয়ে রাখব তো বন্ধুরা এই উপরটা দিয়ে রাখলে আমাদের কাজ শেষ তো বন্ধুরা এটা দেওয়ার পর তোমাদের সেটে আর কখনও অ্যাপসগুলো অটোমেটিক আপডেট নিবে না পরে তোমরা প্রয়োজন মতো অ্যাপস আপডেট দিতে পারবে তো বন্ধুরা আমার এই টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করবে কারণ তোমাদের আগ্রহে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন টি নিয়ে তোমাদের সামনে হাজির হব তো বন্ধুরা সবাই ভালো থেকো